পরের দাবিতে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে গলায় ফাঁসি লাগিয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের বড়ুয়া থানার নিমা বাহাদুরপুর গ্রামে। মৃতা গৃহবধূর মায়ের অভিযোগ, বছর ছয়েক আগে নিমা গ্রামের দুলাল শেখের ছেলে দেবেশ শেখের সঙ্গে বিয়ে হয় বাহাদুরপুর গ্রামের মৃতা এই গৃহবধূর স্বামীরা বিবির। তবে বিয়ের পর থেকে মৃতা গৃহবধূকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ সহ শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো অভিযুক্ত স্বামী। মৃতা গৃহবধূর মা এও জানিয়েছেন, অত্যন্ত গরিব ঘরের মধ্যে বসবাস করে জামাইয়ের আবদার দিনের পর দিন পূরণ করতে পারছিলেন না তারা, আর সেই কারণেই গতকাল রাতে তাদের মেয়েকে প্রথমে বালিশ চাপা দিয়ে খুন করা হয়, তারপর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। পরে গৃহবধূকে উদ্ধার করে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ নিয়ে ইতোমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বড়ুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী এবং বড়ুয়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে আয়ুবালের রিপোর্ট, WBL News.com। একটা লোক রাত 12টার সময় দিয়া ধাক্কা দিচ্ছে, আমরা ভেবেছি হয়তো কোনো লোক আমাদের দেখতে খাবে বা ভাত খাওয়াবে ভোরবেলায়, তারা হয়তো দিয়া ধাক্কা দিচ্ছে। আমার ওই বউ মা তখন জানলা খুলে দেখছে, তবে যে কে তা বলছে অবশ্য তুমি বেড়া তোমার বিটিকে শেষ করে দিচ্ছে, তবে কে বলছি ওরা বলছি ওরা মানে তুমি যাওয়া তোমার বিটিকে বড় আনে চলে যাচ্ছে। টাকা নিয়ে এসো আয় পেলে খেলবো, চার বলে সোনা 4 লাখ টাকা সব শেষ করে দিলে তো আবার নিয়ে এসো। কে টাকা দাবি করতো? ওই জমাই টাকা নিয়ে গেল, তুই ছোট বোনের বিয়া দিচ্ছে 2 লাখ টাকা চাই বলে সোনা, তাহলে তুইও নিয়ে আয় তোর বাপের কাছে, পরশু দিন আমি 20,000 টাকা দিলাম, আবার কাল বলিস আবার নিয়ে আয় তোর বোনকে খাই বস খাত দিচ্ছে, তুই আবার নিয়ে আয় টাকা। তারপর যে আমি আমার বাপ পাবে কোথায়? আমার বাপ গরিব মানুষ, দিন আনে দিন খায়, রাত মিস্ত্রি কাজ করে। কোথায় বাড়ি আপনাদের বা আপনার জামাইয়ের বাড়ি কোথায়? আমার জামাইয়ের বাড়ি নিমা আর আমার বাড়ি বাহাদুরপুর। কি নাম জামাইয়ের? জামাইয়ের দেবেশ শেখ, জামাইয়ের বাপের নাম দুলাল শেখ। কিভাবে মৃত্যু হলো বলে মনে হচ্ছে? মৃত্যু হলো শাশুড়িতে, ননদে, শ্বশুরে, স্বামীতে, খালা শাশুড়িতে, মামা শ্বশুরে বালিশ দিয়ে টিপে তাকে মারা গেছে। এই 6-7টা লোক মিলে মারা হয়েছে টাকার জন্য। হ্যাঁ, ওরা 5 লাগিন দিয়েছে, দিয়ে আমাদেরকে খবর দেয়নি। থানায় কমপ্লেন করেছেন? থানায় ওরাই ঢুকে বসে আছে, টাকার গরম দেখাচ্ছে, 2 লাখ টাকা দেখাচ্ছে আমাকে, বলছে এই টাকা দেবো পুলিশকে, তো আমি বেরিয়ে চলে যাবো। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন? আমি কোনো অভিযোগ জানাইনি, আমি জানাইছি আমি ওয়ার ফাঁসি যাই আর মেয়ের বদল মারছে, আমি মায়ের বদল মার চাই। কতদিন আগে বিয়ে হয়েছিল? সিআইডিকে আমি তদন্ত নিব। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 6 বছর। তারপর থেকে টাকার জন্য? তারপরে টাকার জন্য আইপিএল সব হেরে দিল। শেষ করতো জামাই? জামাই মুরগির দোকান আছে, দোকানা সব শেষ করি, দোকানে টাকাও শেষ করলো, আমার টাকাও শেষ করি। কি নাম আপনার? আমার নাম নুরেশা বিবি। আপনার মেয়ে? আপনার কি হয়? আমার মেয়ে, বড় মেয়ে। এলপিজির ব্যবহারের সময় রাখুন সুরক্ষার খেয়াল। গ্যাস চুল্লি এমন একটি স্থানে রাখুন যা সিলিন্ডারের থেকে কমপক্ষে 6 ইঞ্চি ওপরে থাকে। গ্যাস চুল্লি জানলার কাছে রাখবেন না, কারণ হাওয়ার জন্য চুল্লি বন্ধ হয়ে যেতে পারে। রাতে ঘুমানোর আগে বা বাইরে যাওয়ার আগে রেগুলেটর নব আর বার্নার নব বন্ধ করে দিন। গ্যাস চুল্লি জ্বালানোর সময় আগে দেশলাই কাঠি জ্বালান, তারপরই বার্নার নব খুলুন। রান্না করার সময় কেবল সুতির কাপড়ই পরুন।